আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, মসজিদ শব্দটির অর্থ হচ্ছে সিজদার জায়গা, সিজদা করার স্থান। মসজিদ হল ইসলামের শেয়ার অন্যতম নিদর্শন। পৃথিবীতে যতগুলো মসজিদ রয়েছে সবগুলো মসজিদের মূল কেন্দ্রবিন্দু হল বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর সৃষ্টি হওয়ার পর থেকে, তৈরি করার পর থেকে এ পর্যন্ত এই ঘরে আল্লাহর বন্দিগি চলে আসছে, ইবাদত চলে আসছে। কোরআনুল করিম বিজয়ের পরিকল্পনা করা হচ্ছে, কোরআন বাস্তবায়নের চিন্তা ভাবনা প্রকাশ করা হচ্ছে, কোরআন বিরোধীদের ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করা যায় এগুলো করা হচ্ছে। সুপ্রিয় ভাইরা, মসজিদের ব্যাপারে প্রিয় নবীজির বক্তব্য হচ্ছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই জমিনের সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, আর এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সুপ্রিয় ভাইরা, নবীজি বলেছেন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই। মাস ফানিতে যেরকম নিরিবিলি অবস্থান করে, মমিন ও মসজিদে এরকম নিরিবিলি অবস্থান করবে। চিৎকার, হৈহুল্লোড়, চেঁচামেচি, খেলাধুলা এগুলো করবে না। ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্বাইরি ফিল কফাসি। আর মুনাফিক মসজিদে সেরকম অবস্থান করবে, পাখি খাসায় যেরকমভাবে অবস্থান করে, পাখি খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেরকম ছটফট করে, মুনাফিকগণ মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেরকম ছটফট করে। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, ইদানিং দেখতে পাচ্ছি কিছু জাহিল, কিছু মূর্খ মুসলমানেরা মসজিদের ভিতরে ফুটবল খেলছে, মসজিদের ভিতরে হাঁড়িভাঙা খেলা খেলছে, চিৎকার চেঁচামেচি করছে। আমরা বলি, নাউযুবিল্লাহ, আল্লাহর ঘর তো এই জন্য বানানো হয় নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন ব্যক্তি মসজিদে হারানো জিনিস তল্লাশি করেছে, আল্লাহ রসুল সাথে সাথে বললেন, লা রাদ্দাহাল্লাহু আলাইকা ফা ইন্নাল মাসজিদা লাম তুবনা লিহাযা। নবীজি বলছেন, আল্লাহ তাআলা তোমার এটাকে ফিরিয়ে না দেবে, কারণ তোমার হারানো বিষয় তল্লাশি করার জন্য মসজিদকে বানানো হয় নাই। অথচ আমাদের নামধারী মুসলিম, আহলে হাদিস নামধারী এই লোকগুলো মসজিদের ভিতরে ফুটবল খেলছে, এই লোকগুলো মসজিদের ভিতরে হাঁড়িভাঙা খেলা খেলছে, ইজ্জত নষ্ট করছে, এরা মসজিদের মর্যাদা ক্ষুণ্ণ করছে, মসজিদের মর্যাদাকে হালকা করছে, মসজিদের আদব নষ্ট করছে, মসজিদ বানানোর উদ্দেশ্যকে ব্যাহত করছে এই কাজগুলো করার মাধ্যমে। সুতরাং আমরা এদেরকে বর্জন করা উচিত, এদের থেকে সতর্ক থাকা উচিত। মসজিদের ব্যাপারে প্রিয় নবীজির বক্তব্য হচ্ছে, মসজিদ, আল্লাহ হাবিব বলেছেন, মসজিদ বানাও, কারণ যে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইয়েরা, নবীজি আরো বলেছেন, তোমরা আবাসিক এলাকাগুলোতে মসজিদ তৈরি করো এবং এই মসজিদকে পরিচ্ছন্ন রাখবে, মসজিদকে আবাদ রাখবে, মসজিদে ইবাদত বন্দেগী করবে, মসজিদে জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, মসজিদে বসে নিজের আমলগুলো তারা কি চিন্তা করবে, গুনাহগুলো মাপের জন্য আল্লাহর দরবারে তওবা করবে, ইস্তেগফার করবে। আর সেই মসজিদকে আমরা খেলার বস্তু বানাচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, এই ধরনের আহলে হাদিসদের উদ্দেশ্য যদি হয় দিনকে কতল করা, দিনকে নষ্ট করা, দিনই পরিবেশকে ক্ষুণ্ণ করা, শান্ত পরিবেশকে অশান্ত করা, সুশৃঙ্খল সমাজকে বিশৃঙ্খল করা এবং দলাদলিকে জাগিয়ে দেওয়া, দলাদলিকে টিকিয়ে রাখা, ইসলামের ভিতরে দলাদলি সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, অহংকার গৌরব দেখানো, মসজিদ নির্মাণ করে অহংকার প্রকাশ করা, তাহলে এটা কিয়ামতের আলামত হয়ে যাবে। নবীজি বলেছেন, এটা ধ্বংসের কারণ। মসজিদ নিয়ে যদি গর্ব করা হয়, মসজিদ নির্মাণ করে যদি অহংকার করা হয়, তাহলে এটা ধ্বংসের কারণ। আসুন আমরা মসজিদের পবিত্রতা রক্ষা করি, মসজিদের সম্মান রক্ষা করি, মসজিদের মর্যাদা রক্ষা করি, কারণ মসজিদ হলো আল্লাহর শিয়ার, শিয়ারুল্লাহ। এই শিয়ারুল্লাহকে যে অপমান করবে, মুসলিম থাকতে পারে না, সে মুমিন থাকতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন
এর দরবার আমরা ফিরে আসি, আমরা তোবা করি, আমরা ইস্তেগফার করি, মসজিদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখি, মসজিদ যে ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেই ইবাদত দিয়ে মসজিদের নির্মাণের উদ্দেশ্য পূরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন।